দিয়াশলাই বা ম্যাস কিভাবে প্রস্তুত করা হয়? কাঠ, কার্ডবোর্ড বা মোম লাগানো কাগজের সরু কাঠির এক প্রান্তে সহজ দাহ্য রাসায়নিক মিশ্রণ লাগিয়ে দিয়াশলাই প্রস্তুত করা হয়। আগুন জ্বালানোর কাজে এই দিয়াশলাই ব্যবহৃত হয়ে থাকে। কাঠির মাথায় লাগানো বারুদটি কোনো অমসৃণ জায়গায় বা দিয়াশলাই বাক্সের বারুদ লাগানো গায়ে ঘর্ষণ করলেই আগুন জ্বলে ওঠে। তো কীভাবে এই দিয়াশলাই প্রস্তুত করা হয়? দিয়াশলাই প্রস্তুত শিল্পে মুখ্যত প্রয়োজন হয় লাল ফসফরাস। দিয়াশলাই প্রধানত দু প্রকারের হয়, ঘর্ষণ দিয়াশলাই এবং সুরক্ষিত দিয়াশলাই। ঘর্ষণ দিয়াশলাই কোনো অমসৃণ তলে ঘর্ষণ করলেই এই দিয়াশলাই এর কাঠিতে আগুন ধরে যায়। কাঠির মাথাটি লাল এবং সাদা অথবা নীল এবং সাদা রঙের হয়। কাঠির এক চতুর্থাংশ প্রথমে গলানো গন্ধক অথবা মোমে ডুবিয়ে নেওয়া হয়। ক্ষুদ্র সাদা প্রান্তটিতে ফসফরাস ট্রাই সালফাইডের পেস্ট দিয়ে মাখিয়ে নেওয়া হয়। এরপর অ্যান্টিমনি ট্রাই সালফাইড এবং পটাশিয়াম ক্লোরেট এর পেস্ট লাগানো হয়। ঘর্ষণ সৃষ্টির জন্য এই পেস্টের সঙ্গে কাঁচের গুঁড়ো বা বালি মিশিয়ে দেওয়া হয়। কাঠির লাল অথবা নীল অংশ ঘষা লাগলেই জ্বলে না, কিন্তু সাদা অংশের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং কাঠির শেষ প্রান্ত পর্যন্ত শিখাটিকে জ্বালিয়ে রাখে। এই দিয়াশলাই কাঠি যন্ত্রের সাহায্যে ঘন্টায় কোটি কোটি হারে উৎপন্ন করা হয়। সামান্য ঘর্ষণেই জ্বলে ওঠে বলে এই শ্রেণীর দিয়াশলাই বিপজ্জনকও হতে পারে। এ কারণে এটির ব্যবহার খুব বেশি নয়। আজকাল এর পরিবর্তে সুরক্ষিত দিয়াশলাই বেশি ব্যবহৃত হয়। তো সুরক্ষিত দিয়াশলাই কি? বিশেষভাবে তৈরি তলের উপর দিয়াশলাই কাঠি ঘর্ষণ করে সুরক্ষিত দিয়াশলাই এর আগুন জ্বালানো হয়। ঘর্ষণযোগ্য তলটি থাকে দিয়াশলাই বাক্সের রাসায়নিক বা বারুদ লাগানো গায়ে। দিয়াশলাই কাঠির মাথায় যে বারুদ পেস্ট লাগানো থাকে তাতে ঘর্ষণ দিয়াশলাইয়ে ব্যবহারের রাসায়নিকগুলি লাগানো থাকে। কেবলমাত্র ফসফরাস ট্রাইসালফাইড থাকে না, দাহ্য পদার্থ হিসেবে থাকে লাল। এই জাতীয় দিয়াশলাইয়ে আকস্মিকভাবে আগুন ধরে যাবার সম্ভাবনা নেই বললেই চলে। জোহার ওয়ালকার নামে একজন ইংরেজ রসায়নবিদ 1927 সালে প্রথম দিয়াশলাই প্রস্তুত করতে সক্ষম হন। তিনি দিয়াশলাই কাঠির মাথায় বারুদ হিসেবে লাগিয়েছিলেন অ্যান্টিমনি সালফাইড, পটাশিয়াম ক্লোরেট আঠা এবং স্টার্স বা মার। কাঠিটি জ্বালানোর সঙ্গে সঙ্গে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিস্ফোরণ স্ফুলিঙ্গ গবেষকের সারা গায়ে ছড়িয়ে পড়েছিল। সুরক্ষিত দিয়াশলাই সর্বপ্রথম তৈরি হয়েছিল 1844 খ্রিস্ট। এটি তৈরি করেছিলেন রসায়নবিদ গুস্তাভো ই পার্স।
ইনি সুইডেনের অধিবাসী ছিলেন। বর্তমানে আমরা যে দিয়াশলাই ব্যবহার করি তা এই সুরক্ষিত দিয়াশলাই।